যারা হলেন বর্তমান সমাজের অতি গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তি, সর্বদাই সমাজ কল্যাণের চিন্তা মাথায় রেখে এরা কাজ করে, তাই আগমন করছে। Thank you.
আপনার রেখা ভাদরা আলিবা বৈশ হ্যাঁ কাকা আসিছি তোমরা তো সবাই জানো কাকা আমাদের দুঃখের খবর হরিবা আমরা সবাই শুনেছি কাকা আর কি বলবো কাকা এই বছর চাষবাসের যা অবস্থা আর এই সময় মা আমাদের ছেড়ে চলে গেল ওরে ওরে রেখা ওরে ভাদরা শোনো বাবা মা বাবা কারো কোনোদিন চিরকাল বাঁচে থাকে নাই এই দিন আমরা যেমন আমরাও আছি আগে একদিন ভালো আছি আজ ছেড়ে কাল এই দুনিয়া ছেড়ে চলে যাব ওরে বাবা কোনো চিন্তা করিস না তোর মাই নাই তো কি হলো তোর বাবা নাই তো কি হলো ওরে আমরা আছি এই গ্রামের পাঁচজন আছে আমাদের সমাজ আছে আমাদের সংসার আছে তোরা কোনো চিন্তা করিস না কাকা আমরা তো ভাবছি এবারে আমাদের কাজকর্মটা হরি বাবা বুঝেছি তোরা কোনো চিন্তা করিস না এই শোন বাবা লে এই কোটা টাকা রাখ যা আর তোরা চলে যা তোদের হিত মিতান কুটুম বন্ধু যে সকল আছে না সবাইকে খবর সবর দেখ বাবা গায়ের সবাই মত করেছে কাল আমাদের গায়ে করম পরব এই করম পরবটা সবাই একটুকু জাস্তি ভাবে মানাবে তো শুন বাবা কাল তোদের ঘরে আমরা বেশি কোনো সময় দিতে পারবো নাই আপাতত তোদের ওই হিট মিটার কুটুম বন্ধু যে সকল আছে না সকলকে খবর সবর দিয়ে রাখ আমরা ঘাটের দিনে অবশ্যই পৌঁছিব ঠিক আছে কাকা তাই যেতে হয় হরে বাবা তোরা কোনো চিন্তা করিস না আমরা তো আছি সকলে করছে আগুন ঘর ভেদি শত্রু Thank you.
বলছি তোমরা কে হলে রে কে হলে রে এরে ঠেঠা কে হলে রে পাগলা ওহি ও বাবা তোরা কোন বলবি না এ দাদা বলবার না কিছু কথা আছে তবে তো চোখ দিলা দেখাই আমাদের দল লাগি গেল হেদি হিহি বাবু তুই ডর আছিস কি যে বলবি তো না এ দাদা রেঙ্গা ভাদর জান মাই মরেছে ও উঠা তো আমিও জানি রে জেঠি মাই উঠে সেদিন তো আমিও শ্মশানে যাইছিলি এ দাদা ব্যাপারটা তো বগড়িয়ে গেছে হ্যাঁ কি বলছিলি কি ব্যাপার এ দাদা রেঙ্গা ভাদরিয়া দুটো পুটরু পুটরু ছিলা ওরা বলছে সমাজ নিয়ে ভাগিনাকে পুরোহিত করে ওদের কাজ কামটা করে হ্যাঁ এত বড় কথা আজ পর্যন্ত আমরা জানি নাই শুনি নাই এই গুরু পুরোহিত ছাড়িয়ে ভাগিনাকে এ দাদা এইটাই তো আমি শুনলেই গায়ের মাহাতো পুরাই বলতেছিল সেদিন ভো আসেছিল ও তাইলে ভিতরে ভিতরে মানে সবাইকে ঠেলে নিয়ে বুড়িছে বাগিনাকে করবে পুরোহিত দেখ বাবু তোরা আমার সঙ্গে থাকবি না এ দাদা তোর সঙ্গে থাকাটা তো ভালো নয় তুই এখন হুচকিবি তারপরে মাহাতো ঘুরে আসে তোকে যদি একটু কানে ফুসফুসি দেয় না তখন তুই বগড়িয়ে যাবি তখন কি হবে বল না তুই যত চাড়া হুচকে যাস আর তত চাড়া ছাড়িয়ে পালাস রে এবারে ওরকম হবে নাই বেশির বেশি যদি করেছে না কমরটা ভাঙিয়ে দেব গায়ের পরব করো তোদের দ্বারা করম পরবে আজ সবাই হয়েছে করম তাই দাদা বাঁচাই রাখো আমাদের জাতি ধরম বাঁচাই রাখো আমাদের সংস্কৃতি সম্মান তাই সবাই হাতে হাত ধরো আজ পালন করি আমাদের আদি পরব করম Thank you.
জানিস এই যে করম পরবটা ইয়ার মাঝে
আমরা একটা প্রশিক্ষণ দিয়ে থাকি, যেমন দেখ তোরা এই দহর গেলিস, দহর আল্লাহ বালি আনলিস, সেই তোদের যা দালিয়ে দিয়ে বীজ দিয়ে সেই বীজকে অঙ্কুরিত করে গাছ রোপণ করলিস। শোন তেমনি এই যে মেয়েরা, মেয়েরা হলো মায়ের জাত, মেয়েরা হলো মায়ের জাত, তারা সন্তান সন্ততি যাতে ভালোভাবে প্রসব করতে পারে, জন্ম দিতে পারে, তার জন্য আমরা এই করম পর্বের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই দেখ তোরা যেমন এই জাওয়াকে লালন পালন করে মানুষ করেছিস, এই যে আমরা পাতা সারি, শুন এই জাওয়া ডালিটাকে যেমন লালন পালন করে মানুষ করেছিস না, তোরা করমের গান বলছিস, নাচছিস, পাতা সারি নাচছিস তো। এই দেখ এই যাওয়া করম নাচ যদি পাতা সারি ভাবে নাচে, তা আমি গ্যারেন্টি করে বলে দিছি, কোন মায়েদের মা হওয়ার সময় তাকে কোনো হসপিটাল লেগে সিজার করতে হবে নাই, সে তার সন্তানকে সুস্থভাবে প্রসব করতে পারবে। এই যে এই যাওয়া নাচের মধ্যে আমাদের এই গুণাগুণ আছে, তো তোরা তো ভুলে যাচ্ছিলাম তিনারা, এটা তো দু একটা গীত ঝুমুর বলে দিবি নাই, যাওয়ার গীত বর্ণ এ ভাইটা যাওয়ার গীত বর্ণ মাইক তো চালু রাখে দাও। কবে যারা থাকে শ্বশুর ঘরে, আর মন তো থাকে নেহরে, দাদা কবে আওতা, দাদা কবে আওতা, দাদা বকে আপনি কি আর বলবো, এই দেখে এখন এই নাচটা দেখালি, এই যে হাতে হাত কবরের মাঝে তোদের যে যেটা যেটা আমরা বলি বাচ্চা দানি, সেখানে যে এই নিজের কোন আঘাত করলো, এর ফলে মায়ের অসুস্থভাবে সন্তান প্রসব করতে পারে, তাই তো আমাদের এই করম নাচ করম গান। তাই আপনিরা ভাবিছিস কি বুড়াই নাই, আরো দু চারটা গীত ঝুমুর বলতে পারি, তোরা কোন মনে করিস না নাচতে পারবি, দাদু তুই গান যত চমকাইলা সুরে গাইবি আমরা তত চমকাইলা সুরে নাচিয়ে দিব। একাদশী করবে Thank you.
সাদের ভাগটা দাঁত দিয়েছে মামা রাগদার যত জলদি পারি কাজ কামটা সারিয়ে দিব চল হ
তাই জীবন হই আর বেশি দেরি করব নাই ইটা আমাদের সেরেস কাপড়ের বাবা সেই কথাটাই তো আমি বলেছি আর সেই না বসে বাহাদুরি করলে আমরা কিন্তু মানব না রে রে এই এই তোরা কোন ধারে গেলি রে এই বাবুরা চল ওই রেগা বাদরা তোরা ভুটানি করলে তোরা কই ছাড়বো না রে রে কালা ভোলা তোরা কোন ধারে গেলি রে ভাগ ভালো করে টাকিবে মাহাতো কাকা যদি বেশি ভুটাতি করে না তুই আঠাই কোমরটা ভাঙিয়ে দেব একটুকু আমাকে খোলা খুলে বল ওই কাকা তুমি সবাই জানো আর মাঝে মাঝে আমরা কেউ কথা আসি তো আর এই ভাদরিয়া এই পুটরু পুটরু দুটো এরা বলছে ভাগিটাকে পুরো হিট করবে এই বাবা এই গুলো ফাটার জন্য তাদের একটা রাগ হিরে বাবা আমরা আগের দিনে লগ মঠি শোন বাবা একটু ঘুরে কাজ না আর বলো তুমি কি বলবে লাগবারি এটাই এসে বলবে না যে ওরা ভাগিনাকে আরে বাবা আগে গল্পটা শুনবে তারপরে তো রাগাবি শোন বাবা আমি তোদের এই লড়াইয়ের মাঝে লই তবে দেখ গায়ের মুরব্বী মানুষ বটি আসিছি শোন বাবা একটা গল্প তোরা ভালো করে শোন এরে এরে উত্তম শোন বাবা 1922 সালে ঘোড়া মারা একটা মিটিং হয়েছিল কুড়মি সমাজে সবাই ছিল সেখানে তারপরে জানিস ওই 1924 সালে তখন পুরুলিয়া জেলাটা মানভূমিতে গোটা ছিল কাশীপুর রাজার অধীনস্থ তো 1924 সালে চুনারটি গায়ে মানগোবিন্দ মাহাতো এই কাশীপুর রাজার অধীনস্থ কর্মচারী কাম করত তখন সে রাজার আদেশ মতো 1924 সালে ওই চুনারটি গাঁয়ের মানগোবিন্দ মাহাতো ওর মায়ের শ্রাদ্ধটা প্রথম ওই বামন ঢুকাই করলো বাবা তারপরে আমাদের এই সমাজে বামন ঢুকে গেল তার আগে কিন্তু আমাদের এই ভাগিনাই আমাদের পুরোহিত করত রে উত্তম হে কাকা আর লজ্জা পেছ না বাপ হয়তো জানে ছেলে নাই ভুল করে যা বলেছি বলেছি তো কাকা এরে বাবা দেখ আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের ধরন আমাদের করম সকলকে যদি আমরাকে বোঝাই রাখতে হয়
তাহলে আমাদের মধ্যে এই লড়াই ঝগড়াটা ছাড়ে আর সবাইকে আমরাকে এক হয়ে একভাবে কাজে নামতে হবে তাহলে আমরা আর কেউ হারাতে পারবে না শুন বাবা এই দেখ রেঙ্গা ভাদরা এরা তোর কে বটে একাকা ইতিয়া আমাদের বড় জেঠার বেটা বটে সেটা তো বুঝলি তো বলবা এই যে রেঙ্গা ভাদরা ছোট ছোট ছেলা রেঙ্গা ভাদরা তোরা হয়েছিস বড় দাদা আজ এদের মা মারা গেছে এই দুঃখের দিনে তোদের কি করা দরকার লড়াই লাগা দরকার না এদেরকে কিছু সাহায্য করে এদের এই যে কাজ কাম এই কাজ কাম থেকে এদেরকে উদ্ধার করা দরকার কাকা আর বলো না বাবা আর বলো না অনেক লজ্জা দিয়েছে শোনো কাকা আমি এদের বড় ভাই তাই তো আমি সভা মাঝে দাঁড়িয়ে বলছি কাকা আমি আমি এই ভুল কাজ করব নাই রেঙ্গা ভাদরাদের মতে আমরা কুষ্টির এক ঘরের লোক আমরা ভাই ভাই একসঙ্গে কাজ কামটা পার করব আমি বড় দাদা বটি আমি সবার কাছে বলছি এক কুইন্টল চাল আর এক টিন তেল দিব আর 500 টাকা আমার সমর্থ মতো দিব কাকা এইটা আমার জেঠিমায়ের কাজের জন্য আমি রেঘা ভাত রেখে দিব বা বেটা বা রে এই হলো আমাদের সমাজ এই হলো সংস্কৃতি এইভাবে যদি আমরা একে অপরের কাজে দাঁড়াই তো আমরাকে কেউ কোনোদিন ভিড়কাই মারতে পারবে না রে বাবা রে বাবু রে তুই তো বাবা ঠিক দিয়ে কাকা আমি তো ওরে তোকে চিনতেই পারি না কাঁদছি না হ্যাঁ কাকা আমি বটি কাকা আমি আর আমার মাই দুদি দুই লোক আমরা থাকি তবে যাই হোক কাকা এই কন্টলে আটাটা পাচ্ছি ওই লুচির খরচার মতন